আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি ঝটপট নাস্তার একটা রেসিপি নিয়ে এসেছি। সকালের ব্রেকফাস্ট কিংবা বিকালের নাস্তায় এটা তোমরা অনেক সহজেই তৈরি করতে পারো। তাহলে চলো দেখে নেই এই রেসিপিটা তোমরা বাসায় কিভাবে বানাবে। আমি এখানে কি নিয়েছি দেখো, নিয়েছি কুচি করা পেঁয়াজ, কুচি করা মরিচ এবং রসুন, সেই সাথে বেসন এবং একটা ডিম নিয়েছি। সো প্রথমে আমি এই পেঁয়াজ মরিচ এবং রসুনকে লবণ এবং কিছুটা গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে মেখে নিব। এখানে আমি লবণের সাথে আরও দিব হলুদ এবং মরিচের গুঁড়া। এবার সব কিছুকে সুন্দর করে মেখে নিব। এভাবে পেঁয়াজটা আগে থেকে মেখে নিলে পেঁয়াজটা একদমই সফট হয়ে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, সব কিছু যেন একদম কুচি কুচি করে, মানে একদম ফাইনলি চপড থাকে, বেশি বড় বা মোটা যেন না হয়, এটা তোমরা আগে থেকে মেক শিওর করবে। সো এভাবে আমরা সব কিছুকে কম্বাইন্ড করব। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এবার বানাবো বেসনের ব্যাটার। আমি এখানে এক কাপ বেসন নিয়েছি। এই সেম রেসিপিটা তোমরা আটা কিংবা ময়দার সাহায্যেও ট্রাই করতে পারো। এবার বেসনের সাথে আমি কিছুটা লবণ অ্যাড করব। তারপর আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানি কখনোই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। মোস্টলি এই ব্যাটারটা খুব পাতলাই হয়, তবুও একবারে বেশি পানি দেওয়া যাবে না। আমি তৈরি করছি, কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাবে। সাধারণত চাপটি বানানোর সময় আমরা যে ধরনের ব্যাটার তৈরি করি সেম কনসিস্টেন্সির ব্যাটারই এখানে তৈরি করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, পানিটা যেন অবশ্যই রুম টেম্পারেচারের হয়, সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে। কখনোই অতিরিক্ত গরম বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। রুম টেম্পারেচার অর্থাৎ টেপের পানি তোমরা এখানে ডিরেক্ট ইউজ করবে। সো অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে এখানে ব্যাটারটা তৈরি করে নিব। এবার এখানে সেই পেঁয়াজ মরিচের মিক্সচারটা দিয়ে দিব। আমি এখানে কিন্তু একটু কুচি করা রসুনও দিয়েছি। যাদের পছন্দ না রসুনের স্মেল তারা স্কিপ করবে, কিন্তু যাদের পছন্দ তারা অবশ্যই দিবে। চাইলে এখানে আদা কুচিও অ্যাড করা যাবে। তো এবার এই মিক্সচারটাকে আমরা সুন্দর করে কম্বাইন্ড করে দিব বেসনের ব্যাটার এবং পেঁয়াজের সাথে। স্যান্ডউইচ দিয়ে একটু টাইম নিয়ে এই কাজটা করতে হবে। আমি একটু লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, কেননা আমার মনে হচ্ছিল এগুলো দরকার। টেস্ট করে তোমরা দেখে নিবে। আর সব থেকে বড়ো কথা, আমরা এখানে একটা ডিমও অ্যাড করব। সো ডিমটা অ্যাড করার আগে অবশ্যই টেস্ট করবে, কারণ কাঁচা ডিম কখনোই ওভাবে টেস্ট করা যায় না। সো আমি এটা অ্যাড করার পরে এখন আমি একটা ডিম ভেঙে এটার মধ্যে দিয়ে দিব। এবার সেম প্রসেসে হ্যান্ডউইচ দিয়ে সব কিছু একসাথে কম্বাইন্ড করে নিচ্ছি। ডিমটা চাইলে এখানে স্কিপ করা যাবে, তবে স্বাদ বৃদ্ধির জন্য তোমরা ডিমটা এখানে ইউজ করবে, কোনো সমস্যা নেই। আর বেসন হচ্ছে প্রোটিন, আমরা জানি সবাই, ডাল আর ডিমও প্রোটিন। সো এটা দিয়ে তোমরা একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারো। আমি এখানে 2 টেবিল পরিমাণ মতো কুকিং অয়েল অর্থাৎ রান্নার তেল দিয়ে দিলাম। সাধারণত চাপটি আমরা শুকনো তাওয়ায় ভেজে থাকি, সো একটু অয়েল ব্রাশ করে তারপরে ভেজে থাকি। তো আমি আগে থেকে একটু তেল এখানে অ্যাড করলাম এই জন্য যাতে এই মিশ্রণটা অলরেডি তেল পেয়ে যায় এবং ভাজার সময় দ্রুত এবং সুন্দরভাবে উঠে আসে। সো সব কিছু একসাথে মিক্স করতে হবে। এটার প্রপার রেজাল্ট পাওয়ার জন্য তোমাদের এই মিক্সিংয়ের পর্যায়ে খুব বেশি ধৈর্য ধরতে হবে।
এবার এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। হাতে যদি সময় না থাকে তাহলে 10 মিনিট এমনকি না রাখলেও হবে। এই যে দেখতে পাচ্ছো ফাইনাল কনসিস্টেন্সি, এটা রেস্টে দিলে সব কিছু একসাথে হয়ে একদম কম্বাইন্ড হয়ে যেত, আরও ভালো হতো তখন টেক্সচারটা, এই জন্যই অ্যাকচুয়ালি রেস্টে দেয়া। তবে না দিলেও কোনো সমস্যা নেই। এবার এটাকে তাওয়ায় নিয়ে যাব ভাজতে। আমি এখানে একটা ননস্টিক তাওয়া নিয়েছি এবং সামান্য একটু তেল দিলাম, এটাকে আমি ওভারঅল ব্রাশ করে দিব। এবার এখানে এক চামচ বা দুই চামচ পরিমাণ মতো বেসনের ব্যাটারটা দিয়ে দিব। যতটুকু সম্ভব ছড়িয়ে এবং পাতলা করে তোমরা ব্যাটারটা এখানে দিবে। আরেকটা কথা, কড়াইকে কখনোই অনেক বেশি গরম করা যাবে না, একদম লো টু মিডিয়াম বা একদম লোভাবে রাখবে। এক দুই মিনিট গরম হওয়ার পরেই ব্যাটারটা এখানে দিয়ে দেওয়া যাবে। এবার এটাকে আমরা ঢাকনা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। একটা সাইড কুক হয়ে যাবে 3-4 মিনিট পরে। এবার এটাকে একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে উল্টে দিতে হবে। এবারও ঢাকনা দিয়ে রাখতে হবে 3-4 মিনিটের জন্য। যেহেতু লো আঁচে করছি এজন্য একটু টাইম লাগছে, কিন্তু এভাবেই করতে হবে, এটাকে কখনোই হাই হিটে দেওয়া যাবে না। এই যে দুই সাইডই সুন্দর করে কুক হয়ে গেছে। আমি একটু প্রেস করছি যাতে ভিতরে ভালো মতো একদম ফ্রাই হয়ে যায়। এবার এটাকে নামিয়ে নিলেই হবে। এভাবে করে তোমরা সবগুলো চাপটি বানিয়ে নিবে। এটা সাধারণত এভাবে খেতেই মজা, ঝালঝাল মশলা দেওয়া আছে যেহেতু, তবুও আজকে এটার সাথে আমরা একটা চাটনির রেসিপিও দিব। সো চাটনিটা কিভাবে বানাবো দেখে নেই। আমি এখানে তেঁতুলের পাল্প নিয়েছি প্রায় হাফ কাপের মতো। সেই সাথে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ মতো চিনি, আরও দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ মতো। এবার আমি 1 চা চামচ পরিমাণ মতো চিলি ফ্লেক্স এখানে অ্যাড করে দিলাম। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেই অনুপাতে দিবে। আরও দিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো টমেটো কেচাপ, এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। সো এটাকে সুন্দর করে হুইস্ক অর্থাৎ বিট করতে হবে, তাহলেই চাটনিটা রেডি। ঘরে তেঁতুল, টমেটো সস এবং অন্যান্য এসব উপকরণ থাকলে এই ইনস্ট্যান্ট চাটনিটা তোমরা বানিয়ে নিতে পারো। আর এই চাপটির সাথে এই চাটনিটা খুবই মজাদার, তোমরা এটাকে সহজেই পরিবেশন করতে পারো। আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলোকে দেখবে এবং আমাকে বেশি বেশি উৎসাহ দিবে। সো সবাই ভালো থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।